রাজকন্যা, রাজকন্যা, আমার কথা তুমি শুনতে পাচ্ছ না? রাজকন্যা, রাজকন্যা চোখটা খোলো, রাজকন্যা, আরে তো ক্ষীণ হয়েছ, এই জন্যই বোধ হয় রাজকুমার এই অবস্থা। আমি কি তোমাকে হারিয়ে ফেললাম চিরকালের জন্য? একটিবারের জন্য চোখটা খোল, আমি আমি এই অবস্থায় তোমাকে আর দেখতে পাচ্ছি না। আমি কি বলেছি তুমি তা শুনতে পাওনি? তোমার সঙ্গে আমি আর একটি শব্দও বলতে চাই না। তোমাকে আমি আমার কক্ষ ছেড়ে চলে যেতে বলেছি, যাও। আমার কক্ষে তুমি কি করছিলে কাঞ্চন? রাজমাতা, আমি আপনার খোঁজ করতেই এসেছিলাম। মোহিনীও সেই সময় হাজির হল, আর তারপর তো দেখলেন আপনি কি কাণ্ড ঘটিয়েছেন। তাছাড়া রাজমাতা, আপনার যে জলপাত্রটা, সেটা কিন্তু মোহিনী স্থানচ্যুত করেছে। আমি কিছুক্ষণ একা থাকতে চাই, তুমি এখন আসতে পারো। জলপাত্রটা যে আমি সরিয়েছি, এটা যদি কামিনী জানতো তাহলে বিপদ হতো। আজ ঠিক সময়ে কামিনী এসে আমাকে রক্ষা করেছে, নাহলে মোহিনীকে কিছুতেই শান্ত করা যেত না। বাবা মিথ্যে কথা বলল, কিন্তু কেন? যেই মানুষটা সারাক্ষণ পদানত হয়ে থাকতো, আজ সে কিনা নিজের বুদ্ধি খাটাচ্ছে। না না না, কিছু তো একটা গোলমাল আছে। রাজমাতা আমার কথা না শুনলেও আমি বাবার উপর নজর রাখবো। আমার আমার কেমন যেন মনে হচ্ছে যুবকের পালানোটাও স্বাভাবিক নয়, কিন্তু এর আসল রহস্য যে আমাকে খুঁজে বের করতেই হবে। আজ দীপান্তরের মাঠে রোহিণীকে আমি উচিত শিক্ষা দিয়েছি। সূর্যাস্তের মধ্যে রোহিণীর কাহিনী শেষ, এবার রোহিণীর মায়ের পালা। কিন্তু জ্যোৎস্না, জ্যোৎস্না, এত সহজে তো মরণ তোমার কাছে আসতে পারে না। তোমাকে আর খানিক কষ্ট সহ্য করতে হবে বই কি? Thank you.
এটা এটা এটাকে তো একটা দ্বীপ মনে হচ্ছে, আগে তো দেখিনি এরকম। এটাই তো আমি চেয়েছিলাম জ্যোৎস্না, তোমাকে কষ্ট দিতে এটাই আমি চেয়েছিলাম। তবে তবে এমনটা আর বেশি দিন চলতে পারে না। জ্যোৎস্নাকে মারতে না পারলে আমার শান্তি নেই। যত তাড়াতাড়ি সম্ভব জ্যোৎস্নার প্রাণ থেকে নিজের প্রাণকে আলাদা করে দিতে হবে, আর সেই উপায় আমায় আজই খুঁজে বের করতে হবে, আজই। এর কথাই যদি সত্যি হয় তাহলে আমার প্রশ্নের উত্তর খুঁজতে আমি আজই যাব পঞ্চক পর্বতের পঞ্চশীর নাগের কাছে, আজই যাব আমি। আজই আমায় জানতে হবে সোনার কাঠির উপর কাঠির রহস্য, তারপর যত তাড়াতাড়ি সম্ভব জ্যোৎস্নার প্রাণ থেকে নিজের প্রাণকে আলাদা করে জ্যোৎস্নাকে আমি প্রাণে শেষ করে দেব। আর তবেই তবেই এত বছর ধরে আমার বুকের মধ্যে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন নিভবে। তবেই আমি এই অবস্থায় তোমাকে আর দেখতে পাচ্ছি না। তুমি জানো না আমি আমি তোমার অপেক্ষায় প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ কিভাবে কাটিয়েছি তোমার কোনো আন্দাজ নেই। কি যন্ত্রণা দিয়ে গেছি আমি শুধু তোমার অপেক্ষা। একটিবারের জন্য আমার আমার কথাটা শোনো, চোখটা খোলো রাজকন, রাজকন্যা চোখটা খোলো, রাজকন্যা চোখটা খোলো। তুমি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কেন কেন যোদ্ধা? রাজকন্যা আমাকে ছাড়া থাকতে কেন পারবেন না যোদ্ধা? তুমি রাজকন্যা এমন আকুল ভাবে ডাকলে আমি সাড়া না দিয়ে থাকতে পারবো যোদ্ধা? আমি জানি রাজকন্যা, আমি জানি আমি তোমায় ডাকবো আর তুমি সাড়া দেবে না, এটা তো হতে পারে না। কামিনী আমার উপর জাদু করেছিল, তাই আমার বাক রোধ হয়ে গেছিল। সূর্যাস্তের পর এই জাদু ভেঙে গেছে,
তাই এখন আমি কথা বলতে পারছি। আমাদের কথাও ফিরেছিলে রোহিণী, আমরা আবার দোল খাবো, গান গাইবো, বন্ধুর বিপদে চিৎকার করতে পারবো। এখানে গাছেরাও কথা বলে, কামিনী গাছেদের উপরও জাদু করেছিল, তাই ওরাও কথা বলতে। রাজকন্যা, কি হলো? আপনি চুপ করে আছেন কেন? বলুন বলুন না, কেন আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন না এক মুহূর্ত? এখনো যদি তোমাকে সমস্ত কথা মুখে বলে দিতে হয়। আচ্ছা, সবাই যে বলে তুমি নাকি বুদ্ধিমতী, ভুল বলে বুঝি? ভুল কেন বলবে, আমি তো বুদ্ধিমতী। তাই নাকি? তাহলে এখনো কথাগুলো আমাকে মুখ দিয়ে বলে বোঝাতে হচ্ছে কেন? রাজকন্যা, আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই, তোমার আপনজন হয়, তোমার ছায়া হয়। কি হলো রাজকন্যা, তুমি তুমি কাঁদছো কেন? আমাকে আপনি ক্ষমা করে দেবেন যোদ্ধা। আমি বিজয়নগরে আপনাকে বিপদের মধ্যে ফেলে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলাম, সব দোষ আমার, সব দোষ। আপনি আমার জন্য এত বড় বিপদের মধ্যে পড়েছিলেন, আমার ভুল, আমার ভুলের দোষে আপনি এতদিন এত কষ্ট পেয়েছেন। আমি জানি রাজকন্যা। আপনি জানেন না, আপনি জানেন না, আমার জীবনের সবচেয়ে কঠিনতম সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছে যোদ্ধা। আমার ভালোবাসা আর আমার মায়ের মধ্যে আমাকে মাকে বেছে নিতে হয়েছে। তাই তো আমি ভালোবাসাকে মৃত্যুর মুখে ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি, কারণ আমার জীবনের লক্ষ্য আমার মাকে কামিনীর হাত থেকে উদ্ধার করা। আমার পরিবার আর আমার রাজ্যের উপর হওয়া অত্যাচারে প্রতিকার করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। আমি আমি আপনার কাছে অপরাধী যোদ্ধা। আপনি আমায় ক্ষমা করে দেবেন। আপনি হাসছেন কেন? আমি কি হাসির মতো কোনো কথা বলেছি নাকি? একেবারে না, কিন্তু আজকে তুমি আমার জীবনের সবচেয়ে বড় কথাটা বলে দিয়েছো। মানে কি বলেছি আমি? এই যে তুমি বললে যে তুমি তোমার ভালোবাসার মায়ের মধ্যে বাছাই করে নিয়েছো, তার মানে আমি তোমার ভালোবাসা, তাই তো? কি হলো রাজকন্যা, কিছু বলছো না কেন? সব কথা যদি মুখেই বলে দিতে হয় তাহলে সবাই যে বলে। কি বলে? আপনি বুদ্ধিমান, এটা বোধহয় আপনি না। তুমি যা করেছো একদম ঠিক করেছো। আমি কখনোই চাইতাম না যে তুমি তোমার মাকে ছেড়ে আমাকে উদ্ধার করতে আসো। সত্যি বলছেন আপনি? রাজকন্যা, তোমার মাকে উদ্ধার করা এবং কামিনীকে পরাজিত করা শুধু তোমার একার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য। কিন্তু রাজকন্যা, তাতে ভালোবাসতে ক্ষতি কোথায়? রাজকন্যা, আজকের পর থেকে আমি আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, আনন্দ, উদ্দেশ্য সব ভাগ করে নিতে চাই, কারণ আমি
আমার জীবনটা তোমার সাথে ভাগ করে নিতে চাই। আমি হতে পারি না তোমার চিরসঙ্গী, জেগে ওঠো পঞ্চশীর নাগ, সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও। তুমি ছাড়া আর কেউ আমায় পথ দেখাতে পারবে না, সাড়া দাও, জেগে ওঠো, জেগে ওঠো। অসময়ে আমার ঘুম ভাঙালে, জানো পঞ্চশীর নাগের ঘুম ভাঙানোর শাস্তি? জানি, আমার অজানা কিছু নয়। কতদিন পর মনটা হালকা লাগছে যোদ্ধা, খোলা আকাশের নিচে মনে হচ্ছে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। আসলে আপনি আমার সাথে আছেন তো, তাই আর কোনো চিন্তা নেই। এবার শুধু আমাদের পরপর ওই দুটো মনি উদ্ধার করতে হবে। ঠিক বলেছো রাজকন্যা, আর তোমার মাকেও তো উদ্ধার করতে হবে। ঠিক আছে, চলার দেরি নয়, চলো। যোদ্ধা
কি পাতায় ভয় নাকের ছবি ফুটে উঠেছে কেন? এটা তো সেই মোহিনীর ভয় নাক। সেটাই তো দেখছি। কি ভেবেছিস তোরা, এত সহজেই মুক্তি পেয়ে যাবি নাকি? ও এখানে এলো কি করে? জানি না রাজকন্যা। আসেনি, আমি ছিলাম এখানে। যদি তোরা কোনোভাবে মুক্তি পেয়ে যাস তাহলে তোদের সর্বনাশের কারণ হব আমি, তাই রয়ে গেছি। ভয় নাক, কে কার সর্বনাশ করবে সেটা তুমি ঠিক করবে না। এই অস্ত্র দিয়ে আমায় আটকাবি? আমায় কি তোরা নতুন দেখছিস নাকি? বোকার হদ্দ, সব কটাকে পুড়িয়ে মারবো, ছাড় খার করে দেব। সর্বনাশ শুরু হয়। আমি নাগরানী কামিনী, আমার সাহসের বিচার করার সাধ্য তোমার নেই। আমার প্রশ্নের উত্তর চাই। কি প্রশ্ন? সোনার কাঠির উপর কাঠির রহস্য কি? আমি জানি না, কিচ্ছু জানি না আমি। কেন মিথ্যাচার করছো? এই জগতের প্রাচীনতম নাগ তুমি, তোমার অজানা কিছু নয়। তোমার ওই পঞ্চশীরে যে জ্ঞান আর বুদ্ধি আছে, তাই জগতে আর কারণ নেই। তাহলে কেন মিথ্যাচার করছো? কেন আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না? তুমি নাগরানী হও আর যাই হও, পঞ্চশীর নাগের কাছে যদি প্রশ্নের উত্তর পেতে হয় তাহলে তার জন্য দিতে হয় বলিদান, জানো না? না, জেনে আমি এখানে আসিনি। তবে তুমি হয়তো জানো না, আমি আমার রক্তের বলিদান আগেও দিয়েছি। আমার নিজের দাদাকে আহুতি দিয়েছি আমি, তার চেয়ে বড় বলিদান তুমি হয়তো আমার কাছে চাইবে না। তুমি স্বার্থপর, তুমি নিজের ছাড়া আর কাউকে ভালোবাসো না। কিন্তু আমি জানি, নিজের পরে যদি তুমি কারোর কথা চিন্তা করো তাহলে সে হচ্ছে রাজকুমারী মোহিনী, সেই তোমার উত্তরস্বরী, সেই তোমার রক্ত, তোমার রক্ত। এবার তোমাকে বেছে নিতে হবে, তুমি নিজের প্রশ্নের উত্তর চাও নাকি নিজের উত্তরস্বরীকে রক্ষা করতে চাও? তুমি যদি আমার সামনে এসে মোহিনীর বলি দাও তাহলেই একমাত্র তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে, না যদি পারো তাহলে বিদায় নাও, কোনো প্রশ্নের উত্তর নেই। এত বড় বলিদান চাইছে পঞ্চশীর নাগ, কি করব আমি? মোহিনীর বলিদান দিয়ে নিজের প্রাণ বাঁচাবো? কিছুই তো বুঝতে পারছি না, এভাবে কতক্ষণ পালাবো আমরা? এভাবে পালাতে থাকলে তো দুটো মণি আর উদ্ধার করা হবে না, আর মণি তো উদ্ধার করতে না পারলে আমরা তো মাকেও উদ্ধার করতে পারবো না। রাজকন্যা, আগে নিজেদেরকে বাঁচতে হবে, থেমে গেলে চলবে না, চলো বলছি। এভাবে আর কতক্ষণ ছুটবো আমরা? কিন্তু এই সময় যদি আমাদের কাছে জয়নাথ থাকতো তাহলে কত ভালোই না হতো বলুন তো, কিন্তু তা তো এখন অসম্ভব। সর্বনাশ শুরু হও, এদেরকে শেষ না করে ফিরে গেলে রাজমাতা আমায় শেষ করে দেবে। রাজকন্যা, চলো বলছি, চলো।